রক্তশুদ্ধি ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে দেশের অধিকাংশ ব্যবসায়ী যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে মরিয়া সেখানে ব্যতিক্রমী ভূমিকা পালন করছেন মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের দধি ব্যবসায়ী ইউসুফ মিয়া। ব্যানারে ঘোষণার মাধ্যমে তার উৎপাদিত দইয়ের মূল্য কমিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সামনে আল মামুন দধি দোকানের মালিক ব্যবসায়ী ইউসুফ মিয়া সোনাকান্দা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে খাঁটি দুধ থেকে তৈরি সুস্বাদু দই বিক্রি করে আসছেন তিনি। রোজার আগে প্রতি কেজি দইয়ের দাম ছিল ১৮০ টাকা, সেখানে রমজান উপলক্ষে ৩০ টাকা কমিয়ে বিক্রি করছেন ১৫০ টাকায়। দুই কেজি দইয়ের মূল্য ৩৫০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকায় বিক্রি করছেন। এছাড়াও প্রতি কাপ দধি ৩৫ টাকা থেকে কমিয়ে ৩০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ী ইউসুফ। দইয়ের ক্রেতা জয়নাল ও আব্দুর রহিম বলেন, রমজান মাসে সবাই দাম বাড়ায়, অথচ ইউসুফ মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও দইয়ের দাম কমিয়েছে, আমরা অনেক খুশি। বড় বড় ব্যবসায়ীরা এর থেকে শিক্ষা নেওয়া উচিত। রামচন্দ্রপুর বাজারে এখানে যে দুধের দাম বাড়তি, সেই হিসেবে অন্য দুধের দাম কমাই দেওয়াতে আমরা সবাই খুশি, সবাই নিতে সবাই বাড়ায়, ইচ্ছে দিনে সবাই বাড়ায় আর ওনার ইচ্ছে দিনে কমাইছে। রোজার মধ্যে এখন দুধের দাম অনেক বাড়া, চিনির দাম অনেক বাড়া, এখানে এইসব আমার ভাই বন্ধু মানুষ যত দধির দাম কমাইছে তার কারণে অনেক খুশি আমরা, এবং কি যারা রোজা থাকে তারাও এখান থেকে দধি নেয়, খুব খুশি আমরাও খুশি। রামচন্দ্র বাজার থেকে এনে আই আমরা খাই। ব্যবসায়ী ইউসুফ মিয়া বলেন, আমি লাভ চিন্তা করছি না, বর্তমানে সব দুধ ও চিনির দাম অনেক বেশি হলেও পবিত্র রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার উৎপাদিত দইয়ের দাম কমিয়েছি। আমি দই এই মনে করেন যে রমজান উপলক্ষে দই চার দিয়েছি, কি পিসের চার চার দিয়েছি, যেন রমজানের উপলক্ষে আমি যদি একটা ভালো একটা কাম করতে পারি, সবাই খুশি থেকে আমি আল্লাহকে খুশি করার জন্যই এই বিশেষ চার দেওয়া হয়েছে। জানি আগে আমি বিক্রি করতাম এই দুই কেজি ৩৫০ টাকা, ওখানে দিয়েছি ৩০০ টাকা আর দই কি ছেন, আর ওখানে আগে বেচতাম ১০০ টাকা ১৮০ টাকা, ওখানে দিয়েছি ১৫০ টাকা, আর গেলাস দিয়েছি ৩০ টাকা, ওখানে আগে আসলো ৩৫ টাকা। আপনারা সব আসবেন, কারণ আপনারা আসলে আমি খুশি, কারণ এই জানেন এই বর্তমান চিনির দাম দুধের দাম সব কিছু বাড়ায়, কারণ আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করেছি। যদি আপনারা আসেন তাহলে আমি মনে করি যে আমি একটা ভালো কিছু করলাম ও খুশি হইলাম আর কি।